মায়েরা আমার, বোনেরা আমার, ভালো করে শুনেন বোনেরা আমার, তোমার স্বামী তোমার মাথার ছাতা, তোমার স্বামী তোমার মাথার তাজ, তোমার স্বামী তোমার হাকিম, তোমার স্বামী তোমাকে যেটাই অর্ডার করবে সেটাই করবে, তোমার স্বামীর সেবা তাবিদারি করবে, খিদমত করবে, তোমার স্বামীকে সন্তুষ্ট করবে, বিবি রহিমার মতো তোমাদেরকে বনে যেতে হবে, স্বামীকে অসুখে জানলা ভালো করবে, সাবুর করো, ধৈর্য ধরো, যে ধৈর্য ধারণ করে ওর সাথে আল্লাহ থাকে, সাবুরকারীর সাথে আল্লাহ থাকে, সাবুরের ফল মিঠা হয়। তো ভাই আমার, বোনেরা আমার, ভালো করে শুনেন, ধৈর্য ধারণ করতে হবে। আজ কয়তো আপনার স্বামীকে অসুখ হয়েছে, আল্লাহ ভালো করে দিবে, কিন্তু স্বামীর জেদ মারবেন না, স্বামীর বদনাম করবেন না, স্বামীকে কষ্ট দিবেন না, স্বামীকে ভালোবাসেন, যেন স্বামীর সন্তুষ্ট থাকে, খুশি থাকে, তাহলে কাজ দিবে। স্বামীকে কত ভালোবাসতে হবে শুনলেন? একদিনের ঘটনা ভাই না আমার, আল্লাহর নবীকে যখন, আল্লাহর নবীর বিবি আয়েশা আল্লাহর নবীকে গোসল করার জন্য নিয়ে গেছে, গোসলখানাতে নিয়ে গেছে, আর গোসলখানাতে নিয়ে যাওয়ার পরে একটা তক্তার উপরে আল্লাহর নবীকে গোসল করাতে লেগেছেন। আল্লাহর নবী যখন গোসল করতে লেগেছেন, বসে আছেন, আয়েশার মাথায় পানি ঢালছে রে ভাই, তো পানি যে ঢালছে, তো পানিগুলো যখন বয়ে যাচ্ছে, তো পানিগুলো লাল হয়ে বয়ে যাচ্ছে, লাল হয়ে বয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলল, আয়েশা পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে রে আয়েশা? আল্লাহর নবী যখন এই কথা বলল, আয়েশা বললেন, নবী গো, যখন আপনি তক্তাটার উপরে উঠেছিলেন, তক্তার উপরে যখন বসেছিলেন, তক্তার নিচে আমার পায়ের কুড়া আঙুলটা চাপা পড়ে গেছে হজর, ওই আঙুলটা থেতলে ডাইল হয়ে গেছে, আর আঙুলটা থেতলে ডাইল হয়ে লোকটা থেতলে খুন বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, আর ওই রক্তটা পানিতে লাল হয়ে বয়ে যাচ্ছে স্বামী গো। আল্লাহর নবী চট করে তক্তা দেখে নেমে গেলেন, আর বললেন, এসারে দেখি তোমার আঙুলটা, দেখছে লোক থেতলেন, রক্ত চোঁচো করে বের হচ্ছে। আল্লাহর নবী বললেন, এসারা তুমি আগে কেন বলনি, যখন তোমার আঙুলটা চেপেছিল তুমি উশ্বাস করলে না, তুমি একটু মানে কোনো উশ্বাস কিছুই করলে না, তুমি আমাকে নামতেও বললে না, কি ব্যাপার এসে বলুন তো? আয়েশা বলছেন, সবিগক, আপনাকে যদি আমি তক্তাটাকে নামিয়ে দিই, হয়তো আপনি দুঃখ পাবেন, কষ্ট পাবেন, তো আমার আঙুলটা চিপেছে, আঙুলটা চাপা পড়েছে, আমার একটা আঙুল চেপেছে তো কি হলো, আমার পায়ের সবটি আঙুল যদি চেপে যেত, থেথিলা ডাল হয়ে যেত স্বামী গো, তাও আপনাকে আমি তক্তাটাকে নামতে বলতাম না, আমি একবার মুখ দিয়ে উহ কি আ শব্দটা বের করতাম না, স্বামীকে কত ভালো ভালোবাসে মায়ের আমার দেখেন। তো আয়েশার মতন বন্ধ হবে, এখনকার মেয়ে ছেলেরা যদি একটু খালি মানে চেপে যায় কি চিমঠে যায় কি এঁচড়ে যায়, হাঁটতে হাঁটতে যদি একটু পা জুতার পা পড়ে যায় লোকের উপরে, তো পুরুষটাকে ঢ্যাক্কা মেরে তিন পাল্টিক দিবে, মুখ পুড়ার বেটা মুখ পুড়া, তোর কপালে কি আল্লাহ চোখ দেয়নি, দিবে না ঢাক্কা মারবে না, হ্যাঁ আরবে ধাক্কা উল্টে ফেলে দেবে, কপালে চোখ নেই জুতা দা পাঁক হয়েছে দিছ, কইবে কিনা? তো স্বামীকে ভালোবাসতে গেলে ভালোবাসার মতন বাঁচতে হবে, আর এখনকার মহিলারা আয়েশার মতন হইতে হবে, আয়েশার মতন যদি না হন তাহলে কি করে জান্নাতে যাবেন? জান্নাতটা পাকা কলা নয়, ছিললেন আর খেলেন, জান্নাত যেতে গেলে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, দুনিয়াতে তাকলিফ পড়ে যেতে হবে, তারপরে পৃথিবীতে মানুষের সাথে ভালোবাসা করেন, ভালোবাসা দেখান, পাড়া প্রতিবেশী ছেলে পিলে আত্মীয় স্বজন বংশধর কুটুম সদর যারা রক্তের সম্পর্ক উচ্ছেদকারী ওরা হচ্ছে জাহান্নামী, যারা রক্তের সম্পর্ক উচ্ছেদকারী এরা হলো জাহান্নামী। রক্তের সম্পর্কের সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না, বোনের সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না, ভাইয়ের সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না, ভাতিজার সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না, ফুফুর সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না,
যেটা রক্তের সম্পর্ক, এদের সাথে সম্পর্ক উচ্ছেদ করবেন না, সম্পর্ক বহাল রাখেন, বুঝতে পারছেন তো? কথা হচ্ছে মানুষের সাথে ভালোবাসাটা দেখান, পৃথিবীতে ভালোবাসা দেখিয়ে যান, দুনিয়াতে ভালোবাসা দেখান, স্ত্রীকেও ভালোবাসেন, স্ত্রী আপনাকে ভালোবাসবে, তো স্ত্রীকে ভালোবাসা আপনারাকেও দিতে হবে, বুঝতে পারলেন? লোক যে চিন্তা গেল তো উ যে আপনাকে কিছু বলবে না, কিন্তু আপনার কাছে কিছু ভালোবাসা পাইবে তাহলে তো? তার মানে পুরুষটা হচ্ছে জানের জান পুরাণের পুরাণ নাকি? কেউ স্ত্রীকে বলছে যে জানের জান পুরাণের পুরাণ, স্ত্রীটা ওর জানের জান। আর আপনারা দাঁড়িয়ে কেন আছেন যে ভাই আপনারা আগে আসবেন না সামনে আসবেন না? হায় রে হায় রে হায় রে, ওই কেবল একটা লোক গরু কিনে লেছে, এঁড়া তো এঁড়া কিনে লেছে, লেছে গরুটাকে কইছে এঁড়া রে তোকে কিনু, তখন এঁড়াটা কইছে আমিও শূন্য, তখন কইছে খাইয়া টাইয়া ভালো করে হালে বহিস, তখন এঁড়াটা কইছে আমার এটাকে কহিস। তো ওইরকম ওগুলা ভাই আমার, ওরা কইছে এঁড়ার মতন হারে এটাকে কহিস, যাবো না, আগে আসছেন ভাই, সামনে বসছেন না যে ভাই। আরে সৌভাগ্য আপনাকে হযরত আলীকে পেয়েছেন, দুটো কথা শুনেলেন, আর আমিও আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে আপনাদের দিয়াড়ের মাটিতে জীবনের প্রথম এসেছি, আপনারা দুটো কথা বলে যাই, ইনশাল্লাহ আপনাকে দাম বেড়ে যাবে, সেবা করবে কালকে থেকে, বুঝতে পারবেন? হ্যাঁ, আর মা বোনদেরকে বলে আছি আপনার ঘরে ইজ্জত এরা করবে, কিরকম করে ইজ্জত করবে শুনেলেন? বলছি খালি ইজ্জত দুজনারই বাড়বে, একজনের বাড়বে না, দুনিয়াতে জান্নাতের বাগান হয়ে যাবে যে ভাই। এক হাতে রুটি হয় না কোনোদিন, হয় স্ত্রীটাকে একটু ভালোবাসা দিতে হবে, উ যে খালি আপনার আপনাকে ভালোবাসা দিবে, লিচ্ছায় একজনের হাতে ভালোবাসা আছে, দু হাত লাগাই দেবে রুটি পাকালে, তো আপনাকে ভালোবাসতে হবে, স্ত্রীকে ভালোবাসা দিবেন, ওর পা কুচলিলে কইবে না তো ওকে ভালোবাসা দিবেন তাহলে তো? কি করতে হবে? আল্লাহর নবী কি করতেন? আল্লাহর নবীর স্ত্রীরা যখন রান্না করতেন, আল্লাহর নবী করতেন কি, ওই স্ত্রীরা যখন তরকারি কাটতেন আল্লাহর নবী জাল দিতেন, ওর স্ত্রীরা যখন জাল দিতেন আল্লাহর নবী সবজি কেটে দিতেন, ওর স্ত্রীরা যখন সবজি কাটতো জাল দিত আল্লাহর নবী লকড়ি জোগাড় করে এনে দিত, পানি এনে দিত, আল্লাহর নবী মানে স্ত্রীর হেল্প করতেন, সহযোগিতা করতেন, স্ত্রীরাকে ভালোবাসা দিতেন, কত আদার করতেন, সহক করতেন। আপনারা তো স্ত্রীকে সহক করেন না রে ভাই, যেদিক থেকে আইলেন যখন ঘরে স্ত্রীকে পাইলেন একবারে চেড়া কোলে উঠে তিন পাক ঘুরানোকে বানমানিয়া, কোনদিন ঘুরালছেন তিন পাক ঘুরালছেন? কি করে স্ত্রীর সেবা করলেন, স্ত্রীকে ভালোবাসা দিলেন, কি করে স্ত্রীকে ভালোবাসলেন? ওরা বুঝতে পারলেন, ওরা যে চাঁড়বেন ঘুরেবেন ওরা খুবই পছন্দ করে, ওরা খুবই খুশি হয়, সন্তুষ্ট হয়, বুঝতে পারছেন? তো চাঁড়েন আর ঘুরান, তিন পা ঘুরিয়ে দেন, ওকে ছেড়ে দেন, দেখেন ভালোবাসা বাড়ছে কিনা। আল্লাহর নবী যখন আয়েশাকে নিয়ে থাকতেন, আল্লাহর নবী আয়েশাকে করতেন কি রে ভাই, আয়েশাকে নিয়ে যখন আল্লাহর নবী থাকতেন, আল্লাহর নবী খেতে বসতেন একসাথে, আপনারা কোনোদিন খেতে বসেছেন? একটাই থালিতে একটাই প্লেটে খেতে বসছেন, স্ত্রীর সাথে খেতে বসবেন, খেতে বসাও নবীর সুন্নাত, স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়া সুন্নাত। আল্লাহর নবী তিনটা জিনিস পছন্দ করতেন, আল্লাহর নবীর এক নম্বর প্রিয় ছিল স্ত্রী, দুই নম্বর প্রিয় ছিল আল্লাহর নবীর হাড্ডিওয়ালা মাংস, তিন নম্বর আল্লাহর নবীর প্রিয় ছিল সুগন্ধি সেন্ট, আতরকে ভালোবাসতেন, এই তিনটা জিনিস আল্লাহর নবীর খুবই পছন্দ। আল্লাহর নবী যখন খেতে বসতেন, আয়েশা করেছে কি, হাড্ডিওয়ালা মাংসকে মেয়ে ছেলে খুব জোর করে কামড় মারবে না, একটু মানে বড় করে হা করবে, একটু গোস্তে কামড়াবে, এন করে একটু কামড়াবে, আর কামড়া হাড্ডি খান যেমন রেখে দেওয়া, আল্লাহর নবী হাড্ডি খানটা চট করে নিয়া যেখানে আয়েশা কামড় মেরেছে ওই জায়গাখানে আল্লাহর নবী কামড় মেরে হাড্ডি খানের খেয়ে নিলে রে ভাই, মহব্বত বাড়বে না? করেছেন জীবনে কেন আপনার পাটি বার ষাট খুঁজে দিবার তহমন খুঁজে দিবে, কেন করে দিবে? মানে জীবনে সতলিয়া খেতে বসেন তো কী করবো, করবে? আল্লাহর নবী খেতে বসেছেন, আয়েশাকে দেখছেন, একটা গিলাসে আয়েশা পানি পান করে যেমন গিলাসটা রেখেছে, আল্লাহর নবী চট করে গিলাসটা নিয়ে একটু ঘুরিয়া যেখানে আয়েশা ঠোঁট লাগিয়ে খেয়েছে ওই ঠোঁট লাগা জায়গাখানে আল্লাহর নবী ঠোঁট লাগিয়ে গিলাসটাতে পানি পান করতে লেগেছে। আর এখন যদি এখনকার বেটা ছেলে যদি সোঁতে খেতে বসে কোনো রকম মানে জোর বিজোর তো ভাতের আইল দিছে, মানে মুখখানে আইল বেনে দিলে, তুই ওইটি খা আমি এটি খাচ্ছি, এটা ভালোবাসা হলো? কি যে মানে ঠিক আছে কিনা জি, আইলবে না ভাত খেবে কোনোদিন জি, স্ত্রীর সাথে একটা সুন্নাত আদায় হবে?
এ ভাই আপনার আগে এসেছেন, আপনার কি কথা বলছেন, আপনারা ওদিকে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে কে শুনবেন যে ভাই আপনারা কয়েন তো একটু আইসেন ভাই, আগার দিকে বসেন, জায়গা আছে ভাই, এদিকে অনেক জায়গা আছে, আপনারা চলে এসেছেন বসেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাচ্ছি, শুনেন কথাগুলো। যে স্ত্রীকে নিয়ে ভালোবাসেন, স্ত্রীকে আদর করেন, সহায় করেন, স্ত্রীকে পার্সোনাল জিনিস লুকিয়া কিনে দেন, স্ত্রীকে লক্ষ্য করে কোনো জিনিস কিনে দেন, ও কি পছন্দ করে, স্ত্রী কোনটা জিনিস খায়, আপনার স্ত্রী আপনি জানেন না কি খায়, জানেন না, কাহারোর স্ত্রী পছন্দ করে নারিকেল, কারোর স্ত্রী পছন্দ করে মানে ধনিয়া চপ, কেউ বেগনি চপ, কেউ পাঁপড় চপ, কেউ পছন্দ করে ঝুরি, কেউ পছন্দ করে বারো ভাজান, কেউ পছন্দ করে নিমকি, মানে আর কিছু আর কিছু আর কিছু, কাটার মাটার জিনিস ওরা বেশি ভালোবাসে। তো ওই জিনিসগুলো লুকিয়ে নিয়েছেন রে ভাই, আল্লাহর রাসূল বলেছে তুমি যা খাবে তা খিলাও, যে পরিমাণের তুমি পিনবে ওই পরিমাণের পিনাও, তুমি যদি মরদ হও, তোমার ভিতরে যদি পুরুষত্বা থাকে, তুমি যদি পুরুষ দাবি করো যে আমি পুরুষ একজন, তো তোমাকে কয়টা জিনিস লাগবে, স্ত্রীকে বিয়ে করার পরে আপনাকে যে পরিমাণের আপনি খাবেন ওই পরিমাণ আপনার স্ত্রীকে খেলে তবে, আপনি যে বারে দামি কাপড় পরবেন আপনি ওই দামি দামি কাপড় আপনার স্ত্রীকে পরাবেন, আপনি খুব স্ট্যান্ডার্ড কাপড় পরছেন আর আপনার স্ত্রীর কাপড়ে ছিঁড়ে পিঁড়ে কাপড় বিনছে, চামান্নির হেমাতনে ঘুরে বেড়েছে, আর আপনি তখন স্ত্রীকে দেখা ভালো লাগে না, অন্য জনের মোবাইল নাম্বার ফোন করছে, সোনা কেমন আছে, সোনা ভালো আছো, জান এক খাপা, সোনা আর জান কইতে কইতে কইছে কেমন আছে, ধন বেড ছেলেটার উপরে রেগে গেছে, এটা কেমন কথা। তো কথা হচ্ছে ভাই, নিজের স্ত্রীকে সাজান, নিজের স্ত্রীকে সাজিয়া কুজিয়া রাখেন, ভালো নতুন কাপড় দেন, নতুন জামা, নতুন কাপড় দিয়ে, নতুন চাপ্পল দিয়ে ওকে তেল টেল মাখিয়া, আর স্বামীর সামনে একটু সাইজা কুজা থাকতে হবে, মা বোনেরা তোমরাকে একটু সাইজা থাকতে হবে। কিন্তু এখনকার মা বোনেরা ভুল করছে, কেমন ভুল করছে জানেন, যখন মরা দেখতে যাবে কাহারো বাড়ি, বিয়া শাড়ি দেখতে যাবে, কোনো মরা দেখতে যাবে, কোনো অ্যাক্সিডেন্ট দেখতে যাবে, তখন বাক্সা থেকে কাপড় বের করে একবারে নতুন কাপড় খুচি করে পিনলে, আর একবারে নতুন ব্লাউজ, নতুন সায়া, নতুন চাপ্পাল, আর একবারে সিথা টিথা করে একবারে ফিয়ার লাভলি ফেস ওয়াশ দিয়া মুখকে লুচি লুচা করে দিয়া, আর ঠোঁটে লিপস্টিক দিয়ে ঠোঁটকে পোল্লা পোল্লা করে দিলে দিয়া একবারে সাইজা কুজা যাচ্ছে, যেগুলো হাদিসের খেলাফ, যেগুলো আল্লাহ নবী নিষেধ করেছেন, তোমার স্ত্রীকে তুমি খবরদার মানে একাই কোথাও যেতে দিবে না, বিয়ে করেছো তুমি ওর বাপের বাড়ি একলে যেতে দিও না, ওকে কি মনে করেছো, বাপের বাড়ি ওকে একলে যেতে দেবো না, ওর চাষার বাড়ি না যায়, ওর খালার বাড়ি না যায়, ওর ফুফুর বাড়ি না যায়, ও ওর তাহুর বাড়ি না যায়, বাপের বাড়ি যাবেন আপনি সাথে নিয়ে যান, আর সাথে নিয়ে যান একদিন দুদিন তিন দিন থাকেন, তিন দিন পর যদি থাকেন আপনাকে হোটেলের মতন ওকে খাবার খরচ দিতে হবে, শ্বশুরকে ঘর যাইয়ে হ্যাঁ আপনি ল মাস ভর বসে থাকবেন আর ঢাট্টা পেঁচা খেবেন, আর ওর বাড়িতে বসে থাকবেন আর খেয়ে যাবেন, এটা একদম নিষেধ, শ্বশুরের কাছে ডিমান্ড লওয়া, শ্বশুরের কাছে টাকা লওয়া, এটা একদম হারাম, আর শ্বশুর বাড়ি বেশি খাওয়াও মানে নিষেধ আপনার, বুঝতে পারছেন, খালি ঘুরে ঘুরে যাবেন আর খাবেন, ঘুরে যাবেন খাবেন, এটা নিষেধ আছে, বুঝতে পারছেন। তো কথা হচ্ছে স্ত্রীটাকে ভালো পরহান, ভালো সাজিয়ে কুজিয়ে সুন্দর করে রাখেন, স্বামীকে খুশি করেন, সন্তুষ্ট করেন, সাঁঝের বেলা আপনি একটু সাজু কুজু করে সিথা টিথা করে সেন্ট ফেন্ট লাগিয়া আতর টাতর লাগিয়া গতরকে ফিট ফাট করে স্বামীকে, আর রাত্রে কি করবেন, যখন বিছানায় ঘুমাবেন দুটা বালিশে ঘুমাইবেন না রে ভাই, একটা বালিশে ঘুমাইতে হবে, একটা বালিশকে চকির তলে ফেলে দেন, একটা বালিশকে লাগান আর একটা বালিশের উপরে ঘুমাইতে হবে, আর চুলটিকে মেল করে বালিশের উপরে পেড়া দাও, আর তোমার চুলের উপরে তোমার স্বামী মাথা থেকে যখন ঘুমাইবে চুলে একটা সেন্ট আছে রে ভাই, ওই সেন্টটা যদি বেটা ছেলের লাখে লেগে যায় তো বেটা ছেলা পাগলা হয়ে যাবে। তো কথা হচ্ছে তোমার স্বামীকে তুমি খুশি রাখো, সন্তুষ্ট রাখো, মেয়ে ছেলে জানে না যে আমার চুলের সেন্ট আছে, কিন্তু আমরা জানি বেটা ছেলে কি সেন্ট আছে, কি মানে সেন্ট আছে আমরা জানি বেটা ছেলে, ওরা কিন্তু জানে না, আর বেটা ছেলের একটা সেন্ট আছে কিন্তু আমরা জানি না ভাই, কিন্তু ওরা জানে। তো কথা হচ্ছে একটু সাজু পুজু করে নিজের স্বামীকে নিজের সৌন্দর্য দেখাও, নিজের চেহারা দেখাও, খুশি করো, সন্তুষ্ট করো। একটু থামেন, যখন নিতে লাগবো তখন বলবেন, ঠিক আছে, একটু লিখে রাখেন, লেখা রাখেন ইনশাল্লাহ আমি বলছি। তো কথা হচ্ছে তোমার স্বামীকে সন্তুষ্ট করো, মেয়ে ছেলের চারটা কাজ, বেটা ছেলের দুটা কাজ, কি দুটা কাজ জানেন, বেটা ছেলের দুটা কাজ,
এক নাম্বার বেটা ছেলের কাজ হলো আল্লাহর রাসূল বলেছেন তোমরা মুখের হেফাজত করো, মুখের হেফাজত করো। এক নাম্বার, লোকের গুজব করিও না, গিল্লা করিও না, বদনাম শেখাই দুর্নাম করিও না, ফহস কথা মুখ দিয়ে বের করবে না, লোকের বদনাম শেখাই করবে না, তোমরা মুখের হেফাজত করবে। দুই নাম্বার, লজ্জা স্থানের হেফাজত করবে, জেনাতে লিপ্ত হবে না। দুইটা জিনিসের হেফাজত করো, আমি তোমাদের জান্নাতের জামিন হয়ে গেলাম। দুটা জিনিসের হেফাজত করেন পুরুষ লোক, মুখের হেফাজত করেন এক নাম্বার, দুই নাম্বার জেনাতে লিপ্ত হবেন না, লজ্জা স্থানের হেফাজত করেন, জেনা করতে যাবেন না। তাহলে আল্লাহ রাসূল বলছেন তোমাদের আমি জুম্মে হয়ে গেলাম, জান্নাতে যাবে একদম, কোনো সন্দেহ নাই জান্নাতে যাবে, খালি দুটা জিনিস তে বেঁচে থাকো। আর মেয়ে ছেলেরা, মা বন্ধের কথা বলা হলো চারটা জিনিস, এক নম্বরে পাঁচাক্ত নামাজ পড়ো, দুই নম্বরে রমজান মাসের রোজা রাখো, তিন নম্বরে ইজ্জত আবরুর হেফাজত করো, চার নম্বরে তোমরা স্বামীর সেবা করো, খিদমত করো, স্বামীকে সন্তুষ্ট করো, স্বামীকে ভালোবাসা দাও, স্বামীকে খুশি করো। স্বামী খুশি থাকলে তোমার মানে আল্লাহ খুশি থাকবে, স্বামী যদি নারাজ থাকে আল্লাহ নারাজ থাকবে, তোমার স্বামী যেন তোমার উপরে সন্তুষ্ট থাকে। স্বামীকে কত ভালোবাসতে হবে রে ভাই, শুনালেন আল্লাহর নবী যখন দিদির দাওয়াত দিতে যেতেন, যখন তাবলিগ করতে যেতেন, আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে যখন চলে যেতেন, রাত্রি বারোটার সময়, রাত একটার সময়, রাত দুটার সময়, তিনটার সময়, যখনই আল্লাহর নবী ফিরে আসতেন, আসার সময় গেটের কাছে এসে খালি একবার ঠোকা মারতেন খাদিজা, একবার ঠোকা মারতেন খাদিজা, গেট খুলে গেল। আল্লাহর নবী যেমন মানে ঘরে প্রবেশ করা চট করে গেটটা লাগিয়ে দিত খাদিজা, একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, এক বছর নয়, দুই বছর নয়, যতদিন খাদিজা আল্লাহর নবীর কাছে ছিলেন, আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলেন, আরে খাদিজা, তুমি কি রাত্রিবেলা ঘুম যাও না, তুমি কি বিছানা শুয়ে থাকো না, যে আমি যখনই খাদিজা বলে ঠোকা মারি তখনই গেটটাকে তুমি খুলে দাও, ব্যাপার কি রে খাদিজা? খাদিজা বললা, স্বামী গো, যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান, তাবলিগ করতে চলে যান, তখন আমি কি করি? আমি পিঠটা দাও কেবল খানা লাগিয়ে দিই, কপাটে পিঠ লাগিয়ে দিই, সারা রাত দাঁড়িয়ে থাকি স্বামী গো, যখন আমার ঘুম চলে আসে আমাকে একটা পাকে আমি উঠিনি, একটা পায়ের ভরে এক ঠাঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকি, থাকতে থাকতে যখন পা ব্যথা করতে লাগে ঘুম পালিয়ে যায়, আবার দেখলাম এটা পা খুব ব্যথা করতে লাগলো, এটা পাকে আবার দিয়ে এটা পা চিনে নিলাম, আর এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকি স্বামী গো। বলে খাদিজা, তুই এত কষ্ট কেন করো? খাদিজা বললো, স্বামী গো, আমি যদি বিছানাতে শুয়ে যাই, আমি ল্যাব দিয়ে মুখ ঢেকে নি, আমি যদি ঘুমিয়ে যাই, আর রাত্রিবেলা আপনি দিনের দাওয়াত দিয়ে আসবেন এসে বাড়িতে, খাদিজা খাদিজা বলে বাড়ি দিবেন, আমার ঘুম, আমি ঘুমান্ত অবস্থাতে আছি, আমার ঘুম ভাঙতে, বিছানা থেকে নামতে, কেবল খুলতে, তাব তড়িক হয়তো গুন্ডারা এসে আপনাকে ঘেরা নিবে, আপনার পায়ে পায়ে দুশ্মন, আপনার পায়ে পায়ে সূত্র, বাড়ির পড়োশীটা হচ্ছে আপনার দুশ্মন, মানে আপনার সূত্র আপনার দুশ্মন, আবুল আহাবের বাড়ি, আল্লাহর নবীর বাড়ি একবারে চার লাগালাগি পাশাপাশি বাড়ি, তো আবুল আহাব আল্লাহর নবীর জানি দুশ্মন, নিজেরই চাচা, তো বললে যদি আমি আপনাকে যদি আমি মানে আমার উঠতে দেরি হয়, তাব তড়িক যদি গুন্ডারা ধরে নাই, আপনাকে আমি কেমন করে বাঁচাবো, কি করে বাঁচালাম? ওই জন্য আমি রাত্রিবেলা ঘুম যাই না, সারা রাত আমি দাঁড়িয়ে থাকি স্বামী গো, সারা রাত আমি দাঁড়িয়ে থাকি। তো আল্লাহর নবীকে দেখেন তো কত ভালোবেসেছেন। এখনকার স্ত্রী দাঁড়িয়ে থাকবে যে ভাই, দাঁড়িয়ে থাকবে? আপনি কোথাও চলে গেছেন, আপনার লেগে ভাত খুলিলে বসে থাকবে, যে আসবে তো খাবে, ভাত খুলাই না, বাক্সের উপরে বা টেবিলে রেখে দিয়েছে, ঢেকে দিয়ে ও রোটার চালু করে দিয়েছে, খালি আপনি মরেন আর ফুটেন, বাঁচেন আর চলে যান, যা হবে হোক গা, আপনি মরে গেলেও একটা সুন্দর দেখে ফের বিয়ে করে নেবেন, বুঝতে পারছেন? মেয়ে ছেলে চাইছে কি, ওরা
মানে চাইছে যদি কোন রকম মরে যায় তো ফের একটা বিয়ে শাদি করবো। একজনের একটা মেয়ে লোকের দম একেবারে চলে গেছে ধুক ধুক করে এখানে দম। তো আর স্ত্রী ওর পুরুষটা কয়েছে যে হারে তুই তো মরে যাবি আর বাঁচবি না, আর মেলা দিন থেকে ছ মাস ল মাস থেকে তুই বিছানে পড়ে আছে, তো কত আর সহ্য করবো আর সাবর করবো, তো যে একটা বিয়ে শাদি গেলা করি। তো এদিক ওর লড়ে না শেষ হয়ে গেছে, তো কোন রকম খালি এখানে আছে মুখ খান চলছে, লাকটা দিয়ে শ্বাস বাড়াইছে, দেখো হয়েছে দম থেমে কয়েছে হাজি কিছুদিন দেখলাম হয় না, কইছে হারে তুই কহা কতদিন হইলো, আরো কতদিন তুই ভালো হবে কেউ না, ডাক্তার তো কয়েছে ভালো হওয়ার উম্মেদ নেই, তো বিয়া শাদী গেল একটা করি, তো দম খিঁচা কইছে যা আবার কি করবো যা। ই তোর তাড়াতাড়ি ভাত দে তোরা, ওর বেটিরা ভাত দিয়েছে খাইয়াটা এত একটা বড় ভালো শার্টটা নিয়ে তো গাই দিয়ে বার হবো, যখন শার্ট গাই দিয়ে বার হালছে তখন কি করেছে জানেন, যখন শার্ট গাই দিয়ে বার হালছে তখন কয়েছে শোনো জি আর বাপ, কইছে কি, কইছে আগে মেলাখানি আরাম লাগছে এখানে যায় না, দেখছেন মরার মতন হয়ে গেছে আর উবিহা করতে পারিস, তখন কইছে মেলাখানি ভালো লাগছে শরীরটা সতিনের কত ঝালাস বুঝতে পারছেন, মেলাখানি ভালো লাগছে যায় না, এই তো হয়েছে রুমের ছেলে। তো একজন আর পুরুষ মারা যাচ্ছে, মানে পুরুষটা ওরকম ধুক ধুকে হ্যাঁ দম আছে দম চলে গেছে, তো আর স্ত্রীটা পুচ করছে যে হাজি তুমি যে মরে যাবে তা আমি কি করে খাবো। ওই আমাদের গ্রামে একটা লোক মরে ওর মানে বেটা মরেছে, তোর মা কইছে হারে বেটা তুই যদি মরে যাস তুই হার বড় বেটা তুই মরে গেলে আমি কি করে খাবো রে বেটা, তোর বেটা কইছে মাকে তুই খিরে নে খাইস। তো ওইরকম আর পুরুষটা মরে যাচ্ছে, তখন কইছে যে হাজি তুমি যদি মরে যাও আমি কি করে খাবো, কইছে বেড়ি বেঁধে খাইস, কইছে আমি বেড়ি বেঁধে খাইতে পারবো না, কইছে তাহলে তুই কি করিস ক্যাথা সিলাইস, কইছে আমি ওটাও পারবো না, তাহলে পাখা বুনাইস, কইছে ওটাও পারবো না, তাহলে লোকের বাড়ি যাঁতা ঢেকে পেড়া বেড়াবি লোকের বাড়ি কাজ করে খাইস, কইছে ওইটাও পারবো না। তখন রাগ করে কইছে যে ই করিস তুই একটা সুন্দর চাঙড়া দেখে বিয়া করলিস, কইছে ইয়াতক্ষণে কুলের কথা কহিলে জি আর বাপ, ইয়াতক্ষণে মন ভরা কথাটা কহিলে জি আর বাপ, এত করে সুন্দর কথাটা কইলে যে আর বাপ, তখন খুশি হয়ে গেছে ই খালি মনে ভাব জোরে বাপরে ই কত অরমান করেছিল। তো কথা হচ্ছে স্বামীকে ভালোবাসেন স্বামীকে ভালোবাসা দেন, স্ত্রীকে ভালোবাসেন স্বামীরা, স্বামীরা ভালোবাসবে পুরুষকে, পুরুষ ভালোবাসবে স্ত্রীকে, দুনিয়াতে সুখে শান্তিতে জীবন কাটান, শান্তিতে ভালোবাসাতে পৃথিবীতে ভালোবাসার সাথে দুনিয়াটাতে চলেন ফিরেন উঠেন বসেন ঘুরেন, তাহলে দুনিয়াটা জান্নাতের বাগান থাকবে। ভালোবাসা দিতে শিখেন, ভাইকে ভালোবাসা দেন, হাদিস আছে যদি দু ভাই তিন ভাই এক জায়গাতে বসে খান কায়ামাতের দিন আল্লাহ ওইটার হিসাব নেবে না। তিনটা জিনিসের অফার দিয়েছে আল্লাহ, কি কি তিনটা জানেন, এক নাম্বার হলো দু ভাই তিন ভাই পাঁচ ভাই জয় ভাই আছেন এক জায়গাতে যদি খেতে বসেন যত রকমের খানার যত খানার লা কায়ামাতের দিন ওইটার হিসাব নেবে না, ওইটা আপনাকে ফ্রি ছেড়ে দিবে, ওইটার জবাব হিসাব কিয়ামতের দিন লাগবে না। আর একটা দু নাম্বার যা মানে রোজা রমজান মাসের ভাই যখন আপনি সেহরি খাবেন ভোর রাত্রিতে যত রকমের জিনিস খান যত খান সেহরিতে ওইটা হিসাব আল্লাহ কিয়ামতের দিন নিবে না। আর তিন নাম্বার ইফতারির সময়তে যখন রোজা ইফতারি করতে বসবেন আপনি যত রকমের জিনিস খান এক একশো রকমের জিনিস খান আর যত টিখানার যত রকম খান ওই হিসাবটা আল্লাহ কিয়ামতের দিন নিবে না। এই তিনটা জিনিসের হিসাব আল্লাহ ছেড়ে দিবে, বাদ বাকি পৃথিবীতে জাররা জাররা করে হিসাব নিবে, কোন জিনিস আপনাকে ছেড়ে দিবে না, এই তিনটা জিনিসের হিসাব আল্লাহ পাক নিয়ে নিবে। তো ভাইরা আমার বন্ধুরা আমার মা খালা নানিরা আমার ভালো করে শুনেলেন যে দুনিয়াতে চলবেন একবারে দস্তি করে মানে পৃথিবীতে মিল মহব্বতে মানে প্রত্যেকের সাথে চলাফেরা করবেন মিল মহব্বতের সাথে ভালোভাবে চলাফেরা করবেন উঠা বসা করবেন যেন আপনার দ্বারাতে আপনার প্রতিবেশী আঘাত না পায় আপনার দ্বারাতে আপনার ভাই আঘাত না পায় আপনার এলাকার লোক আঘাত না পায় আপনার গ্রামের লোক আঘাত না পায় আপনার দ্বারাতে কোনো জীবজন্তু জানোয়ার আঘাত না পায়। আপনি জীবজন্তু জানোয়ারকে কুকুর শিয়ালকে বিড়ালকে মারবেন না, বিষ খিলে মারবেন না, ঠাঠিয়া মারবেন না, গরম পানি চালিয়ে কুকুরের পিঠে ঘা করে দিয়ে না, চুল উঠিয়ে দিয়ে না, বিশাল বড় গোনা। আল্লাহর রাসূল বলেছেন তুমি জমিনবাসীর উপরে রহম করো আসমানবাসী তোমার উপরে রহম করবে, মানে আল্লাহ তোমাকে ভালোবাসবে, তুমি পৃথিবীতে জীবজন্তু জানোয়ার পৃথিবীর মাখলুককে তুমি ভালোবাসো তোমাকে আল্লাহ ভালোবাসবে। লোক বলছে দু পাইয়ার ভালাই করতে হয় না, মানুষের ভালাই করতে হয় না, লোক কয় না যে ভাই
ভালার নাম সালা, যাকে ভালোবাসবেন ওই আপনাকে সালা কইবে। আর ভালোবাসতে গেলে মানে দোপাই আর ভালাই করিও না, মানে এটা ভুল কথা, এটা বলতে হয় না। আপনি দোপাই আর ভালাই করবেন, আপনি ভালাই করেন আপনার ভালাই আল্লাহ করবে। আর আপনি যার ভালাই করবেন ও আপনাকে কামড় মারবে, আপনার ক্ষতি করবে, আপনাকে দংশন করবে, এটা স্বাভাবিক। যারই ভালাই করবেন ও আপনার ক্ষতি করবে, যারই উপকার করবেন, উপকার করছেন তখন ভালো আছে, কিছুদিন পরে আপনার ক্ষতি করবে ও, কিন্তু করবে, কিন্তু করলে এটা আপনাকে আফসোস করতে হবে না, নাকি বল না? যে ভালাই যদি করে কারঘে, ও হ্যাঁ না, ইয়ার ঘে তো বললাম যে মানে এক হাতে তো রুটি হয় না, স্ত্রীরা ভালোবাসবে পুরুষকে, কিন্তু পুরুষ আপনারা ভাই একটু ভালোবাসা দিতে হবে যে ভাই, বুঝতে পারছেন? আপনারা একটু ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, ওরা খালি ভালোবাসা দিবে, আপনি ভালোবাসা দিবেন না? হ্যাঁ, স্ত্রী জানের জান, পুরাণের পুরাণ, আপনি ওর জানের জান, পুরাণের পুরাণ, তাহলে তবে আপনাকে যদি জ্বর হয় তো স্ত্রীটা জান হেরে দেয়, তো স্ত্রীকে জ্বর হলে তো আপনাকে জান হারতে হবে কেবে না? একজনের পুরুষকে জ্বর হয়েছে তো একটু অনহানি, পুরুষ খালি কুকে জঙ্গা মাঙা মাঙা, তোর স্ত্রীটা জ্বর, মাথা টিপচার করছে, হ্যাঁ জি আর বা তোমাকে কি হাত পাকিয়ে রুটি দিব, কি তোমাকে কাঠ খোলার ভোজা নুন তেল দিয়ে পেঁয়াজ রসুন একটা ডিম ভেঙে দিব, তোমার পুরুষটা কইছে ওগুলা কথা কয় না রে বাজি, এ বাজি রে, যেমন মোটা হোস তেমন মোটা হোসনি।